pair of jeans, a shirt or two. মন্দির এখানে হাতির আদলে তৈরি রয়েছে ভিতরে অবশ্যই ঢুকবো এবং আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স তাহলে এখন ফার্স্ট আমরা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট এখন মণ্ডপ দর্শন করতে আসছি আমরা সব বন্ধু মিলে ফার্স্ট মণ্ডপ এটা হচ্ছে কৃষ্ণপল্লীর তুলসীমোড়ের মণ্ডপে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন সো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে এসেছি তুলসীমোড়ের এই মণ্ডপটা দেখতেই পাচ্ছেন ঠাকুরের মন্দির এখানে হাতির আদলে তৈরি রয়েছে ভিতরে অবশ্যই ঢুকবো এবং আমাদের সঙ্গে থাকবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন যেতে হবে কি হ্যালো ভিউয়ার্স এখন তাহলে আমরা দেখে নিলাম তুলসী মোড়ের প্রতিমা এখন আমরা যাচ্ছি শিবাজির সঙ্গ তাই নাকি এখন আমরা যাচ্ছি শিবাজির সঙ্গ শিবাজির সঙ্গে ঠাকুরটা দেখব আর একদিক থেকে যতটা পারি আমরা দেখব পুরো রাত ঘুরবো কী কী খাবো সব কিছু আপনার হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শিবাজি সঙ্গ দেখতেই পাচ্ছেন শিবাজি সঙ্গে কত ভিড় রয়েছে হ্যালো ভিউয়ার্স এখন তাহলে আমরা চলে এসেছি কানির মোড় থেকে ঠিক একদম পিছনে রয়েছে এস এম পল্লী এটা এস এম পল্লীর গ্রামের থিম দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছিস এদিকে আর এইদিকে দেখতেই পাচ্ছেন ঠাকুর pair of jeans, a shirt or two. হ্যালো ভিউয়ার্স তাহলে দেখতে পাচ্ছেন এই যে দাদা বৌদি বিরিয়ানি আর দাদা বৌদি বিরিয়ানিতে কত ভিড়
ভিতরে জায়গা পাওয়া মনে হয় মুশকিল হয়ে যাবে। চলুন ভিউয়ার্স, তাহলে এখন ভিতরে গিয়ে দেখি। সব ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে বিরিয়ানি। আচ্ছা দাদা, এখানে চিকেন বিরিয়ানি ফুল প্লেট কত? 100। আচ্ছা মটন? মটন 130। হাফ কিতনা আয়েগা চিকেন? হাফ নেই মিলতে না, মটন। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি, আর এখানে আমাদেরকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, ফুল প্লেট করে চিকেন বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন চিকেনের কোয়ালিটি, এক পিস চিকেন আছে আর দুটো আলুর পিস দিয়েছে মেবি। সো ভিউয়ার্স, আমরা একটু এনজয় করে খাই। যে খাদক ভাই এখন খেতে লেগে গেছে। এইদিকে এইদিকে বাদাম শেক দেখতেই পাচ্ছেন, 40 টাকায় নিলাম আমরা তিন ফ্রেন্ড। আর এই যে খাদক ফ্রেন্ডটা আগেই খেয়ে নিচ্ছে। সব ভিউয়ার্স, আমরা এখন খেয়ে নিই, পরে আবার দেখা হবে। প্রিয় দর্শক, তাহলে দেখতেই পাচ্ছেন যে শান্তি ভারতী ক্লাবের সমস্ত দর্শনার্থীদের কাছে বিনম্র নিবেদন, আপনারা ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলুন। মণ্ডপের ভিতরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, নিজে প্রতিমা দর্শন করুন ও অন্যকে প্রতিমা দর্শনের সুযোগ করে দিন। যে কোনো প্রকার আপদকালীন সাহায্যের জন্য আমাদের অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন। নিজ নিজ করে নি, তারপরে